টাকা পয়সা যাদের চলতেছে, এখন ওই সবাই দিল, মারা যাওয়ার পরে সবাই মহিলারা আসতো, তাই দিয়েছিল। তারা কি জামাতের লোকজন? তারা কি তা তো আমি বলতে পারি না, জামাতের লোকজন এসেছে, তাদের বউরা এসেছে। আর জামাত তাহলে এখন আপনার ওইভাবে সংসার চলতেছে? হ্যাঁ। তাহলে ওর ওই কি পরিমাণ টাকা দেয় মাসে? মাসে টাকা দেয়নি, কিন্তু একজনের এই 23 তারিখে 4,000 টাকা দিয়েছিল। এই গত 23 তারিখ জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, 4,000 টাকা দিয়েছিল, তা কোনো সিধা খরচ করিনি। তখন আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি কারা তারা ওই আগরদাড়ি ডাকছিল আমাদের মাদ্রাসায়। হ্যাঁ, আগরদাড়ি মাদ্রাসায় ডাকছিল, সব যত শহীদদের সবাই ডাকছিল, ওখানে কে কে ছিল? চীনের কারো যারা ছিল, জামাতের নেতারা ছিল সব? তারপরে এখন তো আপনি ওই জামাতারা যা টাকাটা চোর উপরে চলছে। ভাসুরির কি অবস্থা মামলা? ভাসুরির পরিবার ভাসুর তো পলাতক হয়েছে, এখন যা এই জায়গায় থাকে তা ও লোকজন দর্জির কাজ করে। আর ওরা কিছু টাকা টাকা দিচ্ছে? তারা কি বলছে ওই যে মানে জামাত নেতার যে ওই মানে স্ত্রীরা আছে যখন টাকা টাকা দিতে টাকা দিছে, আপনারা কোনো সান্ত্বনা দেয় নাই, কিছু বলে নাই? এমনি বলতেছে যে তুমি থাকো, তোমার ভবিষ্যৎ, তুমি যদি থাকতে পারো তোমার বাচ্চারও একটা ভবিষ্যৎ হবে, তোমার একটা ওরা করে দেবে বলতেছে। তারপর এমনি আর কেউ কোনো সহায়তা করে না? আপনি কি, আপনার বাবা মা কি বলছে? মা বাবা কিছু বলতেছে না যে তুই ওখানে থাকিস তারপর চলে, এরকম কিছু বলছে না? ওই 23 তারিখে আপনার আগরতলা গেছিলেন, এখানে কতজন লোক মোট এক হয়েছিল? সব শহীদ পরিবারের সবাই? হ্যাঁ। সে কত আপনার সংখ্যা কিরা মনে হবে? 28 জন শহীদ পরিবার। 28 জন? ওইখানে জামাতের নেতারা ছিল সাতক্ষীরার? হ্যাঁ, বিদেশের তো 2 জন আইছিল। দেশের বাইরে থেকে? হ্যাঁ। এরা কি বিদেশি? হ্যাঁ। তারা কি পুরুষ না মহিলা? ওরা কি টাকা পয়সা দিয়ে গেছে আপনাদের? বাচ্চাদের আর ওই বিদেশি লোক, ওই দুটো লোক যে বিদেশি দুটো লোক, ওরা আপনাদের সঙ্গে কথা বলছে? ওরা কোনো লিখিত কোনো কাগজপত্র কিছু নিচ্ছে? ওরা কি মানে গাড়ি টুপি নাকি শার্ট প্যান্ট শার্ট পরে? প্যান্ট আর গেঞ্জি পরে। ফর্সা? কোন দেশের বলেন? আমেরিকান না কোন দেশের বলেন? এমনি দাড়ি টুপি কোনো কিছু নেই? না, টুপি টুপি এমনি মুখে হালকা দাড়ি রয়েছে, কিন্তু টুপি নেই। মানে আমাদের হুজুরদের মতন ওরকম টুপি নেই? না, ওরকম। তোরা সব মহিলাদের সঙ্গে কথা বলছে? ওটা কোন জায়গা মানে এটা ছিল কি ওই যে ঘরে আপনারা দেখা করছেন? আগরদাড়ি কি মাদ্রাসার কোনো রুমের মধ্যে হয়েছিল? আগরদাড়ি ওই জায়গায় ওই মাদ্রাসার ওই জায়গায়, মাদ্রাসার মধ্যে কোন একটা ঘরে? আর হচ্ছে মানে জামাতের একটা কন্ডিশন রয়েছে না, ও ওই 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 তো ওই বিদেশির এমনি আপনাদের ওই দুই ভাষার লোক পান নাই যে? হ্যাঁ, বাংলা একজন বলে দিচ্ছে। আপনার কাছে কোনো প্রশ্ন করছিল? ওই আমার কাছে প্রথমে স্বামীর নাম ধরে দেখি, হ্যাঁ, তাই বলল যে হলো কে বাচ্চার বয়স কত, কোন তারিখে মরছিল, এটুকু শুনি। তারপরে আর কিছু এই টাকা মোটামুটি বিদেশ থেকে আসে ভাবি? না না, এমনি মানে ওরা যে বিদেশি লোকজন, ওরা তো আপনাদের সহায়তা করতেছে এবং বলছে তো করবে নাকি? ওরা তো বলতেছে এখন ওরা যায় টাকা পয়সা দেখলো আর বললো যে এখন তো আমাদের কোনো ইয়ে নেই, তারপরে যদি আমরা সহায়তা করবো তা এখন তো আমরা এই মুহূর্তে করতে পারতেছি।
আর ওই যে যারা এই এলাকায়, তো সবাই বোধহয় পলাতক না, পুরুষ মানুষ, এই এলাকায় কোনো পুরুষ নেই এইখানে। আর ওই মাদ্রাসায় তো খুব গোপনে দেখা করতে গেছিল। না না না, আপনার এই গোপনে পুলিশ পুলিশ টুলিশ পুলিশ ছিল, আপনি দেখছিলেন আশপাশে? খুব গোপনেই করছে আর কি। এই খবর দেয় কারা এসে? মনে করেন আপনি যে এখানে ডাকলো, এই খবরটা পাইলেন কিভাবে? আমার কাছে এই ওমর ফারুক ভাই ফোন করছিল যে এই জায়গাটায় সব শহীদ পরিবার এসেছে, তোমারা আসার লাগবে বাচ্চাদের নিয়ে পুলিশ। তারপরে সবার প্রতি ওভারঅল কি সান্ত্বনা দিল? ওই বলল যে কোনো টেনশন করার দরকার নেই, কোনো কিছু আল্লাহ ছিল, তারপরে আল্লাহ ওইভাবে ওর মৃত্যু লিখেছে, ওই জন্য শহীদ হয়েছে, এসব সান্ত্বনা দিয়েছে। দেওয়ার পরে আরো অনেক কিছু বলার পরে তারপর আমাদের টাকা পয়সা দিল, ওই টাকাটা দিল আর খাবার দিয়েছিল, দিয়ে আমরা সব চলে গেছি। যাতায়াতের টাকা দিল না? আলাদা না। আপনি এই টাকা মাসে মাসে তো দেবে ওরা, তাহলে হয়তো আপনি চলতে পারবেন না। আপনি কি আপনি কি চিন্তা করতেছেন কিভাবে চলবে পরে ভবিষ্যতে? কি পরিমাণ মহিলা আছে জামাত করে? আমি কোন জায়গায় 3 বছর বিয়ে হইতে আমি গেটের বাইরেও যাই, আমার স্বামী আমার পানিও এলিং দিত, আমার দাঁড়িয়ালা ছিল না, দাঁড়িয়ে ছিল বাইরেও যাতে কিছু না, এই গেটের ভিতরে থাকতাম। কেন কারোর সাথে মিষ্টি টিষ্টি দেয় না? এমনি বলতো যে কারোর কোলে কাছে গিয়ে বন্ধ গুলো কাছে মাছা পারবে। আপনার কি বোরকা পরে সব সময় পর্দার মধ্যে থাকে? নামাজ পড়তে বলতো আপনার স্বামী? হ্যাঁ, আর স্বামীও নামাজ পড়তো ছোট্টবেলার, তার শাশুড়ি বলে ছোট্টবেলাতে নামাজ পড়তো। আপনার স্বামী কোনো মিটিং টিটিং এ কি যেত? আগে যেত না, এই জেলাতে আসার পরে দু এক জায়গায় যেত ডাকে। মানে জেলখানায় নেওয়ার পরে হচ্ছে ও মূলত জামাতের দিকে ঝুঁকছে, এর আগে আসলে জামাত করতো না? আগে আমার শেষ বছর করতো, তো ওর আরো বকতো যদি ওসব করিস কেন, ওসব ঝামেলায় যাস কেন, ওসব করতি নেই, ও করলি মানুষ খারাপ বলতেছে। ধরো আমরা আগে জমি জায়গা নেই, কিছু নেই, আমরা খেটি খাবো, একদিন না খাটা হইলে আমাদের পেটে ভাত যায় না, তুই ওসব করিস, তোর এখন 10 দিন বসে থাকবেন, তোর কেউ খাতি দেয় কিনা, এসব বকতো। তারপরে ও জামাতে ধরে নিয়ে গেছিলো সেই জায়গাতে, ও যাওয়া আসা করতো।